আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি শারমিন প্রশ রাষ্ট্রবিজ্ঞান মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নরকলিকাতা নরিয়া শরিয়তপুর প্রিয় শিক্ষার্থীরা আশা করি যে যেখানে আছো আল্লাহ রসের সমাথে ভালো আছে এবং সুস্থ আছো তোমাদের দোয়া এবং আল্লাহর রসের সমাতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সাথে আমি পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব আর পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্র আজ তোমাদের সাথে আমি আলোচনা করব অধ্যায় সপ্তম নিয়ে আর এই অধ্যায়ের মূল শিরোনাম হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান প্রিয় শিক্ষার্থীরা যখন তোমাদের সাথে আমি অফলাইনে ক্লাস করেছি তখন সপ্তম অধ্যায়ে তোমাদের সাথে আমি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এই বিষয়টি আলোচনা করেছি এবং তারই ধারাবাহিকতায় আজ তোমাদের সাথে আমি অনলাইনে ক্লাস করব এবং অনলাইন ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব সপ্তম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান আর আজ তোমাদের সাথে আমি যে বিষয়ে আলোচনা করব অর্থাৎ আজকের পাঠ হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা এবং কার্যাবলী আর অ্যাটর্নি জেনারেল ক্ষমতা এবং কার্যাবলী প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আজ এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথমটি হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা এবং কার্যাবলী নিয়ে আলোচনা করব এবং পর্যায়ক্রমে আলোচনা করবে অ্যাটর্নি জেনারেল ক্ষমতা এবং কার্যাবলী এই বিষয় নিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা চলো দেখি আজকের পাঠ থেকে তোমরা যা শিখবে অর্থাৎ শিক্ষণ ফলটা কি সে বিষয়ে এখন আলোচনা করি আজকের পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা নির্বাচন কমিশনের ভূমিকা কি তা বলতে পারবে এবং অ্যাটর্নি জেনারেল ক্ষমতা ও কার্যাবলী এই বিষয়ে বলতে পারবে আজকের ক্লাস থেকে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমি আলোচনা করব বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়ে তো নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা কার্যাবলী এই বিষয়ে পর্যায়ক্রমে তোমাদের সাথে আলোচনা করব। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে নির্বাচন অনুষ্ঠান পরিচালনার জন্য একটি নির্বাচন কমিশন গঠিত হবে এই নির্বাচন কমিশন রাষ্ট্রপতি পদের নির্বাচন সংসদ নির্বাচন এবং অন্যান্য নির্বাচন পরিচালনা করবে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি বলেই জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার পর্যায়ে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান এবং নিশ্চিত করতেই সাংবিধানিকভাবে শপথের দ্বারা দায়বদ্ধ তখন আসি প্রিয় শিক্ষার্থীরা যে আমরা জানলাম যে নির্বাচন কমিশনের আসলে কাজটা কি নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে দেশে বিভিন্ন পদের যে রাষ্ট্রপতি পদের নির্বাচন সংসদ নির্বাচন বা অন্যান্য আরও যে নির্বাচন সেই নির্বাচনগুলো পরিচালনা করা এবং এই নির্বাচন পরিচালনার ক্ষেত্রে তারা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করবে এটা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ তো এখন আমি তোমাদের সাথে প্রথমে আলোচনা করব নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে সংবিধানের একশো নং অনুচ্ছেদও বলা রয়েছে বা বলা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চারজন নির্বাচন কমিশনারকে নিয়ে বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত হবে নির্বাচন কমিশনার সংখ্যা রাষ্ট্রপতি নির্ধারণ করবেন এখানে নির্বাচন কমিশনের সংখ্যা কম বেশি হতে পারে যে অনধিক চারজন থাকবে তার নির্বাচন রাষ্ট্রপতি যেরকম ইচ্ছা করবেন সেরকম সংখ্যক নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা তিনি বাড়াতে পারবেন আর প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য যে কমিশনার বৃন্দ তারা রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হবেন এবং সংসদের বিধান সাপেক্ষে রাষ্ট্রপতি কর্তৃক তাদের কর্মের যে শর্তাবলী সেটা নির্ধারণ করবেন একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার এর সভাপতিরূপে রূপে কার্যনির্বাহ করবেন অর্থাৎ যদি একাধিক নির্বাচন কমিশনার নিয়ে নির্বাচন কমিশন গঠিত হয় তাহলে প্রধান যে নির্বাচন কমিশন তিনি সভাপতিরূপে কার্যাবলী পরিচালনা করে থাকবেন এই হচ্ছে নির্বাচন কমিশনের গঠন তখন আমি তোমাদের সাথে আলোচনা করব নির্বাচন কমিশনের পদের মেয়াদ সম্পর্কে নির্বাচন কমিশনার পদের মেয়াদকাল কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর তবে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পেশ করে পদত্যাগ করতে পারেন কিংবা কোনো অসদাচরণ বা অসমতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন সুপ্রিম কোর্টের বিচারকগণ যে কারণ ও পদ্ধতিতে অপসারিত হন সে কারণে সেও মানে সুপ্রিম কোর্টের যে বিচারক থাকবেন তারা যে কারণে অপসারিত হবেন ঠিক সেই কারণে বা সেই পদ্ধতিতেই শুধু নির্বাচন কমিশনারগণ অপসারিত হবেন বাংলাদেশের নির্বাচন কমিশনে প্রধান কমিশনার পদে অধিষ্ঠিত থাকার পর কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন না তবে অন্যান্য নির্বাচন কমিশনারা প্রধান নির্বাচন কমিশনের পদে নিযুক্ত হতে পারবেন তবে অন্য কোনোভাবে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ লাভের যোগ্য হবেন না জাতীয় সংসদ কর্তৃক প্রণত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে নির্বাচন কমিশনারদের কর্মের শর্তাবলী রাষ্ট্রপতি আদেশের দ্বারা যেরূপ নির্ধারণ করবেন ঠিক সেরূপই হবে এরপর আসি নির্বাচন কমিশনের কার্যাবলী কি অর্থাৎ নির্বাচন কমিশনার কমিশন কি কি কাজ করবে সে বিষয়ে তো নির্বাচন কমিশন বিভিন্ন বিষয়ে কাজ করে থাকেন মূলত নির্বাচন কমিশনের কাজটা হচ্ছে নির্বাচন পরিচালনা করা তো বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান পরিচালনা করা হচ্ছে নির্বাচন কমিশনের প্রধান কাজ এরপর হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা সংসদের সকল নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন তত্ত্বাবধান ও নির্দেশ প্রদান করা সংসদ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা সঠিক নিরপেক্ষ নির্বাচন কাজের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য গৃহীত মনোনয়নপত্র গ্রহণ ও করা এবং মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতা নিরসন করা নির্বাচনের চূড়ান্ত ফলাফল ফলাফল ঘোষণা একত্রীকরণ এবং সরকারি গেজেটে তা প্রকাশ করা নির্বাচনী অভিযোগ মোকদ্দমা মীমাংসার লক্ষ্যে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন এবং এই সম্পর্কিত যাবতীয় কার্যাদি সম্পন্ন করা নির্বাচন কমিশন সচিবালয় সার্বিক নিয়ন্ত্রণ করবেন রাজনৈতিক দল নিবন্ধন এবং তা গেজেটে প্রকাশ করবেন প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে নির্বাচন কমিশনের কাজ অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচন নিয়েই নির্বাচনের যে বিভিন্ন কাজাবলীগুলি সাথে তিনি যুক্ত এবং এই কাজাবলীগুলি তিনি সম্পন্ন করে থাকেন এরপর আমরা আসি নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা প্রদান এই প্রসঙ্গে অর্থাৎ নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষ কিভাবে সহায়তা করবেন জাতীয় সংসদ নির্বাচনের সময়ে সারা বাংলাদেশব্যাপী নির্বাচন পরিচালিত হয় বিভিন্ন মহানগর বিভাগীয় শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে এই সময় বা একই সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয় সুষ্ঠু নির্বাচন পরিচালনা নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষা ভোটদানের জনগণের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচনী আচরণবিধি আইন অনুভাবে নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নির্বাচন কমিশনের একার পক্ষে এবং কেন্দ্রীয়ভাবে এত সব দায়িত্ব নিয়ন্ত্রণ ও তদারকি করা প্রায় অসম্ভব এজন্য দেশের সব পর্যায়ের নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা প্রয়োজন হয় সংবিধানে এই সহায়তার নিশ্চয়তা দেওয়া হয়েছে সংবিধানের একশো ছাব্বিশ নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনকে তার দায়িত্ব পালনে সহায়তা করা সকল নির্বাহী কর্তৃপক্ষের কর্তব্য তো প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছ নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা করবেন কারণ নির্বাচন কমিশনার একার পক্ষে কিন্তু এই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব না তা বিভিন্ন পর্যায় থেকে নির্বাহী কর্তৃপক্ষ এই নির্বাচন কমিশনকে সহায়তা প্রদান করে থাকেন আর নির্বাচন কমিশনের মূল কাজ হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন সময়ে যে জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তারপরে স্থানীয় যে নির্বাচনগুলো হয় সেই নির্বাচনগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং নিরপেক্ষ থেকে সেই কাজগুলো তদারকি করা এবং সর্বশেষ ফলাফল তিনি গেজেট টাকার প্রকাশ করবেন তো এই নির্বাচন কমিশনের পরে এখন আমি তোমাদের সাথে আলোচনা করবো অ্যাটর্নি জেনারেল এই সম্পর্কে তো অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের বইয়ের পাঠ চারে দেখবে তো বাংলাদেশ সংবিধানের চৌষট্টি নং অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন চৌষট্টি নং অনুচ্ছেদ অনুযায়ী ঠিক আছে প্রিয় এটা মনে রাখবে যে বাংলাদেশ সংবিধানের চৌষট্টি নং অনুচ্ছেদে অনুচ্ছেদ অনুযায়ী কি থাকবেন একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন তো এখন আমি আসি অ্যাটর্নি জেনারেল নিয়োগ সংক্রান্ত সম্পর্কে যে নিয়োগ অ্যাটর্নি জেনারেলকে কীভাবে নিয়োগ দেওয়া হয়ে থাকে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করবেন অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করার জন্য কয়েকজন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করা হবে এরপর আসি অ্যাটর্নি জেনারেলের মেয়াদ এবং কর্মের শর্ত সম্পর্কে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন করবেন এবং নির্ধারিত বেতন ও ভাতা প্রাপ্ত হবেন তিনি রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পথে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন তারপরে আসি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ এবং অপশন এই সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতির কাছে লিখিত স্বাক্ষরযুক্ত পত্রে অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করবেন প্রমাণিত অসদাচরণ এবং অসামর্থ্যের কারণে তাকে রাষ্ট্রপতি অপসারণ করতে পারবেন তাকে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ক্ষেত্রে যে পদ্ধতি গ্রহণ করতে হয় তা প্রয়োজন হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারকদের যে পদ্ধতিতে অপসারণ করা হয় তাকে ঠিক একই পদ্ধতিতে অ্যাটর্নি জেনারেলকেও অপসারণ করা যেতে পারে এটা প্রয়োজনের ক্ষেত্রে এরপর আসি পদমর্যাদার ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদা কী অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের প্রধান সরকারি আইন কর্মকর্তা বাংলাদেশের সকল আদালতে তার মামলা পরিচালনার অধিকার রয়েছে তিনি পদাধিকার বলে তার কাউন্সিলের চেয়ারম্যান ও সকল বারের নেতা তিনি সুপ্রিম কোর্টের একজন বিচারকের ন্যায় মর্যাদা ভোগ করবেন এরপর আসি অ্যাটর্নি জেনারেল ক্ষমতা এবং কাজ প্রসঙ্গে অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কী কাজ পরিচালনা করে থাকবেন রাষ্ট্রপতি কর্তৃক ন্যস্ত দায়িত্বসমূহ পালন করবেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের জন্যে সকল আদালতে তার বক্তব্য পেশ করতে পারবেন প্রজাতন্ত্রের পক্ষে আইনের জটিল প্রশ্নে মত প্রকাশ করবেন বাংলাদেশ সরকার সরকারের আইন বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাটর্নি জেনারেল প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আসি এই অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেলের গুরুত্ব এবং তাৎপর্য বিষয় বিষয়ে একটু আলোচনা করি তোমাদের সাথে আসলে যে অ্যাটর্নি জেনারেলের গুরুত্বটা কী বা তাৎপর্যটা কী যে বাংলাদেশ সংবিধানের চৌষট্টিতম অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগদান করেন অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের সরকারের কৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন তাছাড়া আইন বিশেষজ্ঞ বা দক্ষ আইনি উপদেষ্টা হিসেবে অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে সরকারের পক্ষে আদালতের বিভিন্ন ধরনের মামলা পরিচালনা করতে হয় তাদের দক্ষতা ও যোগ্যতার ওপর আইনগত দিক থেকে সরকারের মান মর্যাদা ও সাফলে অনেক অংশে নির্ভরশীল সুতরাং আইন উপদেষ্টা ও আইনের পরামর্শদাতা হিসেবে অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদের গুরুত্ব এবং তাৎপর্য ব্যাপক তো প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের সাথে আমি আলোচনা করলাম নির্বাচন কমিশন এবং অ্যাটর্নি জেনারেল এই দুটি বিষয় তো আশা করি আমার ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে শুনবে এবং আজকের এই ক্লাস অনুযায়ী তোমরা বাসায় পড়াশোনা করবে তারই ধারাবাহিকতায় তোমাদের একটি বাড়ি কাজ দিচ্ছি প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস থেকে তো বাড়ি কাজটি হচ্ছে সরকারের আইন বিষয়ক কার্যক্রমের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা এই বিষয়ে তোমরা লিখবে অর্থাৎ সরকার আইন বিষয়ক কার্যক্রমে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা কি অ্যাটর্নি জেনারেল কী কাজ করে থাকেন এই সরকারের বিভিন্ন আইন বিষয়ক কার্যক্রমের ক্ষেত্রে তো প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়টি তোমরা আজকের ক্লাস থেকে দেখবে ক্লাসটি দেখবে এবং পড়বে পড়াশোনা করে তারপরে অবশ্যই বাড়ির কাজটি করবে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমার সাথে ক্লাসটি করার জন্যে তোমাদেরকে সবাই তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সবাই নিরাপদে থাকবে সুস্থ থাকবে এবং আজকের ক্লাস সম্পর্কে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকো সবাই সুস্বাস্থ্যতা কামনা করো আজকের মতো আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ